আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা অ্যানিমেল সেন্সর বোর্ডে। সো আমরা সবাই চেষ্টা করব আমরা বাংলাদেশকে একটি সেন্সরে ভরপূর্ণ একটা মুভি দেওয়ার জন্য। শ্যাল বি স্টার্ট? প্রথমে আমি বলতে চাই যে এটা একটা হিন্দি মুভি, যেখানে হচ্ছে যে এমন অশ্লীলতা দেখানো হচ্ছে। নো ম্যাটার, আমাদের ইনস্টাগ্রামে ঢুকলে আমাদের অনেক সময় অশ্লীলতা দেখা যায়, বাট ওইটা ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে মানুষজন কী করে সেটা আমার দেখার বিষয় না। বাট মুভিতে কিন্তু নায়ক নায়িকা রোম্যান্টিক সিন দেখানো যাবে না, প্লিজ স্প্লিট ইট। আমি ফার্স্টে বলতে চাই যে মুভিটা অনেক বড়, এই মুভির জন্য আমার দুইবার পপকর্ন কিনতে হয়, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। সো আই জাস্ট ওয়ান্ট টু মেক আ বাজেট ফ্রেন্ডলি মুভি, সো এই জন্য আমি চাই যে মুভিটা একটু শর্ট করে দেন, যাতে একবার পপকর্ন কিনলেই হয়ে যায়। মারামারিটা আমার ভয় লাগে, আমার বুক ধরফর ধরফর করে, মারামারি, গলা কাটাকাটি, যা আছে সব কাট কাট কাট, আমার বুক ধরফর করবে। আমার জাস্ট একটা ক্রাইটেরিয়া, এখানে রণবীর কাপুর এই যে সুন্দর মেয়েটার সাথে অনেক ঢলাঢলি করে, এগুলো আমার পছন্দ না। আমি Am I the hero? No. আমি যদি হিরো হইতাম আমার এইসব ঢলঢলি পছন্দ হতো। আর রণবীর কাপুর একটা মেয়ের সাথে করছে, এটা আমার একদম সহ্য হবে, আমি দেখতে পারবো না। আপনি রোম্যান্টিক সিনে এত প্রবলেম হলে হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট? লাইক ওখানে তো নায়িকার একটা ভেরি ক্লোজ ওপেন ড্রেস একটা শ্যুট আছে, সেটা কেন আমরা রাখছি তাহলে? ওটা কেন রাখবো না? ওপেন হ্যামারে আমাদের নায়িকা যখন খালি গায়ে ছিল তখন আমরা উপরে একটা কালো রং বসাই দিয়েছি, তাই না? তো এখানে তো নায়িকার শরীরের উপরে কালো কাপড়ই ছিল না, গোল গোল দুইটা কাপড়। ইজ শি লুকিং মোর বিউটিফুল দেন মি? ইয়েস, দেন কারেক্ট। এই রণবীর কাপুর ওখানে চুমা দিছে, কারেক্ট, কারেক্ট। সো সরি, বাদ। থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ইউর সাপোর্ট, বাট আমার কাছে মনে হয় আমরা কাটাকাটির পরে এই মুভিতে একটা জিনিসই রাখতে পারি, সেটা হচ্ছে মুভিটার নাম অ্যানিমেল। স্ক্রিনে আসবে অ্যানিমেল, কামিং সুন অ্যানিমেল, নায়ক নায়িকার নাম আসবে, দেন কাট। আই গেস এটাই আমাদের লাস্ট ডিসিশন, এভাবেই আমরা রিলিজ দিতে পারি।